কুম আসসালাম আলহামতুল্লাহ দ্বীবন আপনি জানতে চেয়েছেন আপনি ইতিপূর্বে দুটি কোরআন ক্রয় করে সেই কোরআন থেকে আপনি ইতিলাত করতেন বা কোরআন পড়তেন পরবর্তীতে আপনি জানতে পারলেন যে সেই কোরআনের মধ্যে ভুল রয়েছে এবং পরবর্তীতে যখন আপনি সঠিক কোরআন পেলেন সেক্ষেত্রে আপনি আগের যে কোরআনগুলো আপনি পড়তেন সেগুলো আপনি কি করবেন বা সেগুলো আপনি পুড়িয়ে ফেলতে পারবেন কিনা এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে অনেক কোরআন রয়েছে যেগুলোতে দেখা যাচ্ছে যে বাংলায় উচ্চারণ করা বা আরবি লেখাগুলো আরবি আয়াতগুলো বাংলা ভাষায় লেখা আছে বাংলা উচ্চারণ লেখা আছে এবং অনেকেই যারা কোরআন পড়তে পারে না বা আরবি পড়তে পারে না তারা ওই কোরআনগুলো পড়ে থাকেন কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে কোরআন আমাদেরকে তেলত করতে হবে আরবিতেই কোরআন যেভাবে অবতীর্ণ হয়েছে যে ভাষায় অবতীর্ণ হয়েছে সেই ভাষায় আমাদেরকে তেলত করতে হবে যারা পারে না তাদেরকে শিখতে হবে কেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন তবে বলে ফেরি তথা আলোকলি মুসলিম প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ আর অবশ্যই প্রত্যেক মুসলমানের জন্য কোরআন পড়ার মতো জ্ঞান অর্জন করা অন্তত কোরআন যেন সে তিলত করতে পারে সেটুকু অর্জন করা এটা আবশ্যক এর জন্য আমাদেরকে কোরআন আরবিতে পড়তে হবে আরবিতে তিলত করতে হবে এবং আপনি যেটা জানতে চেয়েছেন যে আপনার যে আগের কোরআনগুলো যেখানে অনুবাদের ভুল আছে বা বাংলায় উচ্চারণ আছে যেহেতু যেহেতু আপনি জানতে পারলেন এটা পড়া যাবে না সেক্ষেত্রে ওই কোরআনগুলো আপনি কি করবেন ওইগুলো আপনি পুড়িয়ে ফেলতে পারেন অথবা জমিনে দাফন করে ফেলতে পারেন মাটিতে দাফন করে ফেলবেন পুতের পুঁতে ফেলবেন অথবা আপনি চাইলে সেটাকে পুড়িয়ে ফেলতে পারেন এমনটি অসমানবাদী আল্লাহ আনহ করেছিল তার জামানায় যে কোরানগুলো প্রয়োজনীয়তা ছিল না সেই কোরআনগুলো তিনি পুড়িয়ে ফেলেছিলেন তো আপনি চাইলে ওই কোরআনগুলো আপনি আগুনে পুড়িয়ে ফেলতে পারেন অথবা জমিনে দাফন করে পুঁতে ফেলতে পারে এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ আলমদিন সাহাব বাবারাকালু ফিকুন